আগেরবার যখন ইলেকশন হয়েছে আমরা ক্ষমতায় ছিলাম, আমরা পাঁচটা সিটি কর্পোরেশন হেরেছি। জিতার আগে বিএনপি বলেছে সবটি কারচুপি করে আমরা নিয়ে যাব। সুতরাং বিএনপির এই অভিযোগ, এটা মূলত হলো নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, ইলেকশনকে বিতর্কিত করা, তাদের সামনে দরজা খোলা। নির্বাচন অংশগ্রহণ না করলে যে কি করুণ পরিস্থিতি হয়, পরিণতি হয়, 2014 সালে নির্বাচন না করে আজকে বিএনপির এই করুণ পরিণতি হয়েছে। তারা যদি 14 সালে ইলেকশন করত, হয় তারা ক্ষমতায় যেত, নয় তারা অনেক আসন নিয়ে বিরোধী দলে থাকত। আজকে না আছে ক্ষমতায়, না আছে বিরোধী দলে, না আছে রাজপথে, তাদের জন্য একটা করুণ অবস্থা দেশে বিরাজ করছে। এর থেকে উত্তরণের একটাই পথ, আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ রহমানের বলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা। তা যদি না করে বিএনপি নামক দলটি একদিন অস্তিত্ব সংকটে পরিণত হবে।